হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি প্রিয়শ্রী মণ্ডল, ট্যাঙ্গো ম্যাঙ্গো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো স্কুলে চলে এসেছি, এখন 6:45 বাজে, আর গতকাল বৃষ্টি হয়েছিল রাতে, তাই ছাদটা দেখুন ভেজা 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 হয়ে আছে। আর ধরুন 10 মিনিট মতো হলো আমার স্কুলে আসা, স্কুলে চলে এসেছি, বাচ্চারাও আসছে, এখন সেরকমভাবে অত বাচ্চা আসেনি। আর এদিকে রোদও উঠে গেছে, দেখুন পেছনটায় রোদও উঠে গেছে, আর এই দিকটাতে প্রচুর কাশফুল ফুটে আছে, এদিকে প্রচুর কাশফুল ফুটে আছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করে দিলাম, দেখতে থাকুন। আর আজকে না একটু কীরকম যেন লাগছে, মানে একটু ঘুম 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 পর লাগছে। তো সে যাই হোক, ঘুমটা কেটে যাবে, বাচ্চারা আসলে পরেই ঘুম কেটে যাবে। আর ছাদ থেকে আজ ভিডিওটা স্টার্ট করলাম, তো চলুন দেখতে থাকুন আজকের ভিডিও। সুন্দর পাখির কলরব শোনা যাচ্ছে খুব মৃদুভাবে, ভীষণ ভালো লাগছে। আর ভাবলাম নিচে যাওয়ার আগে একটু আপনাদের এই সুন্দর ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই জায়গাটা একটু দেখাই। প্রত্যেক দিনই দেখাই আমি আপনাদের, তো আজকেও দেখাতে ইচ্ছে করলো, তাই একটু দেখিয়ে দিলাম। সুন্দর আম গাছ, সবুজ শ্যামলা, ভীষণই ভালো লাগে। চলুন তাহলে নিচে যাই এবারে। আমি ছাদ থেকে নিচে চলে এসেছি, তো অ্যালামান্ডা গাছ দুটো তো আমি লাগিয়ে ফেলেছি স্কুলে। এই যে দেখুন, দুটো গাছই লাগানো হয়ে গেছে, এইটা হচ্ছে ঝাউ গাছটা, আর এই যে দেখুন আর একটা গাছ কুড়ি হয়ে আছে, ফুল ফুটবে। তো আগের যে সমস্ত গাছগুলো আছে সেগুলোও ভাবলাম একটু আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। গাছগুলোর এখন আপাতত এই অবস্থা। আর আজকে ক্লাস 1, 2, 3, 4 এই সমস্ত বাচ্চাদের রয়েছে কর্মশিক্ষা পরীক্ষা। ম্যাডাম ওদের গাছ লাগাতে দিয়েছে আর গাছের সম্বন্ধে কিছু বলতে বলেছে। তো যে যা পেরেছে গাছ লাগিয়েছে, কেউ নয়নতারা, কালঞ্চ, পর্তুলিকা, গাঁদা, রঙ্গন, কাঁঠাল, অ্যালোভেরা, যে যেরকম পেরেছে। কি সুন্দর দেখুন, ভারী সুন্দর দেখাচ্ছে, খুব ভালো লাগছে। তো পুজোর আগেই ওদের এই সমস্ত পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হলো, যাতে ওদের মানে পড়াশোনাতে মনটা থাকে এই সমস্ত দিকে, যাতে আর চাপ না থাকে। তবে এই সমস্ত কাজও করতে হবে, বাচ্চাদের শিখতে হবে, তাই আগে আগেই করে নেওয়া হলো, ওরা যাতে পড়ার টাইমটা পায়। কি সুন্দর দেখাচ্ছে দেখুন, অ্যালোভেরাটা সুন্দর করে লাগিয়ে নিয়ে এসেছে। আজকে কিন্তু বাচ্চাদের ভারী উৎসাহ ছিল, সবাই স্কুলে এসেছে, আর পরীক্ষা স্কুলে তো আসতেই হবে, কিন্তু ওদের আনন্দটা মানে অপরিসীম আনন্দ ছিল, মানে কি বলবো, দেখার মতো। দেখুন ফুল দুটো ভারী সুন্দর দেখাচ্ছে, খুব ভালো লাগছে। আর বাচ্চারা তো আনন্দ সহকারে ম্যাডামের কাছে গাছগুলো নিয়ে যাচ্ছে, কি গাছ সমস্ত কিছু বলছে, কি করে লাগিয়েছো সবই বলছে। তো খুব ভালো লাগলো বাচ্চাদের এই উৎসাহগুলো যে রয়েছে গাছ লাগানোর প্রতি, খুব ভালো লাগলো। একটি গাছ একটি প্রাণ। আমি স্কুল থেকে চলে এসেছি, এসে স্নান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি। স্কুলে বলছিলাম না ঘুম ঘুম লাগছিল, তো সেটা আমার শরীরে একটা ক্লান্তি ভাব ছিল, যেটা বুঝতে পারিনি, আর মাথাটাও ধরেছে বলে একটু আমার আর হাজব্যান্ডের জন্য একটু চা করে নিচ্ছি, একটু দুজনে মিলে বসে চা খাবো। মাথাটা খুব মানে গাড়িতে যখন আসছিলাম তখনও না একটা ক্লান্তি ব্যাপার ছিল, তাই একটু চা করে নিচ্ছি। চা হয়ে গেছে, এবারে চাটাকে ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে, বর্ণালী ছেঁকে দিচ্ছে, আমি ক্যামেরা করছি। তো বর্ণালী চা খাবে না বললো, আর মামনিও খাবে না বললো, তাই দুজনের জন্য চা করিনি, আমার আর হাজব্যান্ডের জন্য চা করে নিয়েছি পাতা চা। তো চাও ছাঁকা হয়ে গেছে, চলুন এবার দুজনে আমরা বসে গল্প করে করে চা খাই। আশা করছি চাটা খেলে মাথাটা আমার ছাড়বে আর নিজেকেও একটু ফ্রেশ লাগবে। চলুন তাহলে চা খেয়ে নিই। চলুন দুপুরের মেনুতে কী কী রয়েছে দেখে নিই। তো এখানে রয়েছে সাদা ভাত, জ্যাকের জন্য মাংস, অলরেডি জ্যাককে আমার খাওয়ানো হয়ে গেছে। এখানে রয়েছে ডিমের তরকারি, মুসুর ডাল আর চাল কুমড়োর তরকারি। তো ডালের সাথে একটু পাঁপড় ভেজে নেব। আর স্কুল থেকে এসে নিয়ে একটু সবজি বাজার করেছি, সবজি বাজারে করেছি কলমি শাক আর ধনে পাতা। আর চলুন এদিকে কিছুটা রাখা আছে, এদিকে রাখা আছে আমড়া, ঢ্যাঁড়স, পটল আর গাটি কচু। তো এই সবজি বাজার করেছি, আর গাটি কচু খেতে না আমার ভীষণই ভালো লাগে, আপনাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। তো তো এই বাজার ছিল। দেখুন জ্যাকোবাবু কীরকম আমার দিকে কায়দা করে দেখছে, বেশ ভালো লাগলো। তো ভাবলাম একটু আপনাদেরকে দেখাই, যেই ক্যামেরাটা অন করলাম অমনি কিন্তু মুখটাকে ঘুরিয়ে নিল, আর কোনো কিছু হলে ও কিন্তু আবার ট্যারাচক করে দেখবে কিছু বললে পরে। তো মামনি উঠে গেল, সেই জন্য ও দেখছে, আর
ওর খাওয়া হয়ে গেছে আর বাপি এখনও মিল্কির থেকে আসেনি, আমি চলে এসেছি। বাপি আসলে পরে আমরা সবাই খাওয়া দাওয়া করব। আর দেখুন বাপি আসছে বললাম আর লাফিয়ে উঠে গেল, বারান্দায় যাচ্ছে ও এখন বাবাকে দেখতে। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন আমি বেরিয়ে পড়েছি, এখন 3:30 বাজে, তো টোটোতে উঠে পড়েছি, এখন আমি বাজারে যাচ্ছি। আর এই ব্যাগে রয়েছে শাড়ি, শাড়ির ব্লাউজ পিসগুলো কাটাবো আর দুই মাথাগুলো একটু পিকো করব, তো সেই জন্য বেরিয়ে পড়েছি, চলুন আমার সাথে আপনারাও বাজারে। তো আজকে আমি যাচ্ছি বুড়াবুড়িতলার নিচের সাবওয়ে দিয়ে, আজকে প্রথম কিন্তু খুললো সাবওয়েটা, নতুন তৈরি হলো তো প্রথম খুললো, বেশ ভালো লাগছে। তো ভালো, নতুন কোনো কিছু যখন আমি দেখছি আমার বন্ধুরা দেখবে না তা তো কখনোই হয় না, সেই জন্য ভাবলাম একটু আমি আপনাদের সাথে আমাদের এই বুড়াবুড়িতলার নতুন সাবওয়েটা শেয়ার করি। আর এইটা বেশ সুন্দর বানিয়েছে আজকেই দেখলাম, এখনও রং করা হয়নি। তো একটুখানি এগিয়ে গেলেই কিন্তু আমাদের হ্রদবাড়ির চার মাথা মোড়টা, তো হ্রদবাড়িতে চলে যাচ্ছি, তো চলুন আমার সাথে। এবারে আমি চিত্তরঞ্জন মার্কেট বেরিয়ে যাবো হ্রদবাড়িতে সোজা, এগুলি চিত্তরঞ্জন মার্কেট, আর এদিকে পুজোর জন্য প্যান্ডেল হচ্ছে, চলুন তাহলে। আমি ওয়ার্ল্ড অফ টাইটানে এসে বাপির ওই যে ঘড়িটা সারাতে দিয়েছিলাম বাপির, তো সেই ঘড়িটা আমি সারাই করা হয়ে গেছে, নিয়ে নিয়েছি। এইবারে আমি যাব গুটি গুটি পায়ে চিত্তরঞ্জন মার্কেটের দিকে, এটা কিন্তু চিত্তরঞ্জন মার্কেট না, এটা বিহানি পেট্রোল পাম্প, তো সেখান থেকে নিয়ে নিলাম। এবারে চিত্তরঞ্জন মার্কেটে চলেও এসেছি, এসে নিয়ে আমি আমার শাড়ির যে মাথাগুলো মানে ব্লাউজ পিস কাটিয়ে নিয়ে পিকো করানো, তো সেইটা করতে এসেছি। আর প্রত্যেকটা দোকানই বেশ ভিড় রয়েছে, এই দোকানটা একটুখানি ফাঁকা ছিল, মানে দুজন ছিল, সেই জন্য এই দোকানেই আমি সেলাইটা করিয়ে নিচ্ছি, ব্লাউজ পিসগুলো কাটিয়ে নিচ্ছি, একটু অপেক্ষা করতে হবে, সে করছি। তো সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, আর আমার মুখের অবস্থা দেখুন, একটু খাবারও কিনে নিয়েছি, আমি বিধ্বস্ত। আমি এত আজকে রেগে গেছিলাম, একটা টোটোওয়ালা আসতে যায় না শানি পার্কে, আমি মানে কি বলবো, মিনিমাম আমি 50খানা টোটো আমি ফের করে নিয়েছি, কেউ শানি পার্কে আসবে না। তারপরে ইনি আমাকে হ্রদবাড়ির যে ব্রিজ শুরু হচ্ছে সেইখান পর্যন্ত নিয়ে আসবেন বললেন, তো সেখানে আসছি, তারপর ওখান থেকে আমি একটা আলাদা টোটো করে শানি পার্ক যাবো। সাধারণত আমি পুরো শানি পার্ক পর্যন্ত টোটোই করি, পেলাম না কি করবো বল। আমি বাজার থেকে চলে এসেছি, তো এসে এসে প্রথমে একটু আমি আপনাদের কী কী কিনেছি আমি সেগুলো একটু শেয়ার করে নিই। তো এই ব্লাউজটা কিনেছি ইয়েলো কালারের, চিকনকারি করা, ভীষণ অর্ডিনারি কিন্তু আমার ভালো লাগলো, আর আমি অর্ডিনারি পরতেই বেশি পছন্দ করি তাই এটা নিয়ে নিয়েছি। আর পুজোতে আমি এই শাড়িটা কিনেছি, তো এটা আপনাদের দেখানো হয়নি, আর এই শাড়িটার ব্লাউজ পিস কাটাতে নিয়ে গিয়েছিলাম। তো শাড়িটা মানে এখানে যা কালার দেখাচ্ছে অরিজিনালি একটু আলাদা, একটু কমলা একটা আভা রয়েছে, তো শাড়িটা অরিজিনালি ভীষণ ভালো লাগে, আর আমার ভীষণ সফট শাড়িটা, নামটা আমি জানি না। আর এই যে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা তো সুন্দর কাজ করা, আর এই যে এটা তো আমি আগেই কিনেছিলাম, কিন্তু ব্লাউজ পিস কাটানো হয়েছিল না, যখন মাপ করা হয় তখন দেখা যাচ্ছে মাত্র 1/2 মিটার কাপড় বাড়ছে, তাই আমি আর কাটাইনি, একেবারে দু মাথা সেলাই করিয়ে নিয়েছি, পিকো করিয়ে নিয়েছি, তো শাড়িটা একটু বড়ও হয়ে গেল। আর কিনেছি এই একটা নোয়া, ডিজাইনটা কেমন লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে বলে আমি কিনে নিয়েছি, আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার খুব ভালো লাগছে, একটা ময়ূর সুন্দর লাগছে। আর কিনেছি এখানে দুটো বালা, বালাটার ডিজাইনটা কেমন লাগছে সেটাও একটু আপনারা কমেন্ট করে জানাবেন, আমার দুটোই ভীষণ ভালো লেগেছে। আর জ্যাকুবাবুর জন্য একটা বল কিনেছি, উনি তো বলটা নিয়ে খেলছেন, উনি এখন দেখাতেও দেবেন না আপনাদের, মানে নিয়েই থাকবে, দিতেই চাইবে না, তো এই কেনাকাটা ছিল আজকে আমার বাজারে। কি বাজার থেকে চলে এসেছি, আর কী কী কিনেছি সেটা তো আমি আপনাদের দেখালাম, আর মেনলি শাড়ির ব্লাউজ পিসগুলো কাটাতে গিয়েছিলাম, তো একটার তো বেরোলো না, অল্প একটুখানি কাপড় ছিল, 1/2 মিটার ছিল বললেন, তো আমি আর কাটাইনি। আর 25 তারিখে ঘড়িটা দেওয়ার কথা ছিল, তো 25 তারিখে যাওয়া হয়নি, আমি ভুলেই গেছিলাম, দিয়ে আজকে গেলাম, আজকে গিয়ে ঘড়িটা নিয়ে এলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন। আমার এই ট্যাঙ্গো ম্যাঙ্গো চ্যানেলটিতে জুড়ে থাকার জন্য বন্ধুরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই, আর আমি এখনও ফ্রেশ হইনি, পুরো বিধ্বস্ত অবস্থা, তাহলে বন্ধুরা বাই।